পারি নাই, ক্রিয়া যদি না পড়তে পারি তাহলে তো আমরা ওই ধরনের অর্থেও এখন যাব না। আমরা শুধু এখন এই এইটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন, এটাকে কি বলে অবজেক্ট প্রোনাউন। এই প্রোনাউনটা কিন্তু আমরা আগে একটু খেয়াল করব, ইংরেজিতে দেখেন হি এর অবজেক্ট কিন্তু হিজ, যেটা হিজ কার সাথে ব্যবহার হয়, নাউনের সাথে, কার সাথে, নাউনের সাথে নাউনের সাথে। আচ্ছা, এরপরে কিন্তু অনেক সময় হিজটা কার সাথে ব্যবহার হতে পারে, প্রিপজিশনের সাথে কি ব্যবহার হয়? হয়, হ্যাঁ, ফর হিজ হতে পারে না? জি হ্যাঁ, ফর হিজ ব্রাদার, ফর হিজ ব্রাদার, ফর হিজ ব্রাদার। তুমি কাকে আঘাত করেছিলে? বলল যে আমি আগাই বেট হিজ ব্রাদার, কাকে? তার ভাইকে। সেখানে কিন্তু হিজ ব্রাদার দুইটা মিলে কিন্তু অবজেক্ট, ঠিক আছে না? তাহলে এই যে যে প্রোনাউন আমরা একটু পরে দেখতে পাবেন আপনারা, যে হু এর পূর্বে একটা কি আসবে, নাউন। হু এর পূর্বে পরে একটা, পূর্বে একটা কি আসবে, নাউন, নাউন আসবে। নাউন আসবে। দেখেন ইংরেজিতে কিন্তু কি আসে আগে, হিজ আগে আসে, আর আরবিতে কি আগে আগে আসবে, নাউনটা আগে আসবে। যেমন আমি আরো একটু উদাহরণ, এটা কেউ জটিল ভাবে নেওয়ার দরকার নেই, যেমন আমি ইংরেজিতে বলে হচ্ছে হিজ পেন, তাহলে এখানে প্রোনাউনটা কোথায় আগে না পরে? পরে হচ্ছে আগে হ্যাঁ, আগে 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 প্রণামটা আগে, ও হিজ হিজ আগে, হ্যাঁ আগে প্রণামটা আগে। প্রোনাউনটা আগে, প্রোনাউনটা আগে, কিন্তু আরবিতে কিন্তু কি হবে বলেন তো? পরে পরে যাবে, প্রোনাউনটা পরে চলে যাবে, প্রোনাউনটা হু, তাই না? পরে, প্রোনাউনটা কখন হবে? পরে পরে পরে, প্রোনাউনটা পরে চলে যাবে। যেমন এখানে আমি কি করব, পেনের বরাবর পেন লিখবো আরবিতে, তাহলে পেনের আরবি কি? কলাম। কলাম। তাহলে হিজ আরবি কি? হু। তাহলে কি হবে? কলামহু। কি কলামহু, হবে? কলামহু। এখন বলেন কলামহু, আমি যদি এখন বলি তার বাড়ি, আরবি কি হবে? বাইতু, বাইতু। ইংরেজি কি? হিজ হাউস। কিন্তু হিজটা কিন্তু আগে, আর আরবিতে হিজটা পরে, বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই প্রোনাউনের আগে কি আসবে, নাউন আসবে, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা দেখেন, এবং এই প্রোনাউনের আগে কিন্তু প্রিপজিশন আসবে, সেটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তাহলে হু হুমা হোম, কা কুমা কুম, ই না, এটা আমরা গত ক্লাসে মানে মুখস্থ করেছিলাম না? হা হুমা হুন, ও সরি, এটা একটা কারেকশন করা হয়নি, আসলে ভুলেই গেছি। হা হুমা হুন্না, কি কুমা কুন্না, ই না। তাহলে হা হুমা হুন্না, কি কুমা কুন্না, ই না, এটা বলতে পারবেন কে? দু একজনের কাছ থেকে শুনবো, তারপরে সামনে যাবো ইনশাল্লাহ। প্রথমে বলবেন, প্রথমে বলবেন লুবনা আক্তার, আবার বলবেন বসুন্ধরা থেকে। জি উস্তাদ জি, বলেন হা হুমা হুম, কা কুমা কুম, হা হুমা হুমা হুম না, কেন হু হুমা হুম? হু হুমা হুম, হা হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। আচ্ছা মাশাআল্লাহ, এখন বলবেন ফাউজি আপা খুলনা থেকে। ফাউজি আপা খুলনা থেকে বলবেন। জি ওস্তাদ জি, হু না, হু হুমা হুম, হা হুমা হুন না, সবাই একটু, আমরা সবাই বলেছি ক্লাসে ঢোকার আগে ভিডিও অফ করে দিবেন। আচ্ছা, এরপরে জি এবার বলেন, হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। আচ্ছা মাশাআল্লাহ, কাজী তৌহিদুল আলম ভাই বলেন খুলনা থেকে। ওস্তাদ জি, হু হুমা হুম, কা কুমা কুম, ই না, হা হুমা হুন্না, কি কুমা কুন্না, ই না। এরপরে বলবেন লিপি নরুন্নার, আপনি বলেন। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না, ই না। এরপরে একটু ব্যতিক্রম, সেটা হলো আমরা রাশেদ আপা বলবেন, যে এখানে তো সব অর্থ আপনারা দেখতে পেলেন, তার, তাদের, তোমার, তোমাদের, ঠিক না? এবার আপনি বলবেন তার বাড়ি, তাদের বাড়ি,
তার তাদের দুজনের বাড়ি শুধু আরবিটা বলে যাবেন বাইতুন দিয়ে বলেন জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাইতুহু বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতি বাইনা বাইতুনা বাইতুনা সরি উস্তাদ বাইতুনা বাইতুহা বাইতুহুমা বাইতুহুমা বাইতুহুন্না বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতুনা মাশাআল্লাহ এরপরে বলবেন সালমা ফৌজিয়া বা বলবেন জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তার বই এখান থেকে এই দিয়ে বলেন তার বই কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবি কিতাবুনা কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহি কিতাবুকি কিতাবুহুন এখানে ভুল আছে কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না কিতাবি কিতাবুনা সবাইকে উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে নতুন থাকতে পারেন এই শুধু ফার্স্ট পারসন সিঙ্গুলার যেটা এখানে কিন্তু এই নাউনের শেষে জের হবে আর সবগুলোতে পে থাকলে পে জবর থাকলে জবর কিন্তু এখানে কি হবে সব সময় জের হবে বুঝতে পেরেছেন এরপরে বলবেন হলো এরপরে বলবেন বদরুন নাহার আপা বলেন রাজশাহী থেকে বলবেন তার ভাই আখু আখু হু এটা দিয়ে বলেন আখু হু দ্রুত বলতে হবে বাইতু হু আকু হু আকু হুমা আকু হুম আকু হা আকু হুমা আকু হুন্না আকু কুমা আকু কা আকু কুমা আকু কুন্না আক না না কুন্না না তো আকু কা যেহেতু বলেছেন তাহলে কুম হবে কুম তারপর আকি আকি না আকি আকু না আকি আকু না এখানে আকি না হবে না আমি বলেছি না শুধু একটাই শুধু কি হবে আখু না না আখি আখি হচ্ছে আমার ভাই আর আখু না এখানে যে হবে আমাদের ভাই হ্যাঁ হ্যাঁ নুনে একটু ঠান্ডা মাথায় বলবেন সবাই এত ব্যস্ত আর কিছু নেই কিন্তু বলেন আখি আখু না তারপরে মুয়ান্নাস গুলো বলেন আখু কা আখু কি আখু কি আখি আখু কা আখু কি আখু কুমা আখু কুন্না আখি আখি না আবার আখি না বলছেন শুধু এক জায়গায় আখি হবে জের হবে আর সব জায়গায় পেশি হবে আখি আখু না আখি আখু না এবার বুঝেছেন জি জি উস্তাদ সবাই একটু খেয়াল করবেন শুধুমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার সর্ব যেটা আমাদের অ্যাটাচ প্রোনাউন ফার্স্ট পারসন সিঙ্গুলার অ্যাটাচ প্রোনাউনের ক্ষেত্রে শুধুমাত্র জের হবে তাছাড়া সব সময় ফার্স্ট পারসন সিঙ্গুলারে শুধু হবে আর সব জায়গায় পেশ হবে আচ্ছা এরপরে বলবেন যাকে বলবো সে বলবেন অন্য কেউ বলবেন বলে দিবেন না বদরুন্নার আপা কিন্তু নতুন ওই জন্য ওনাকে পড়া জিজ্ঞেস করলাম শুধু যারা পারে তাদেরকে জিজ্ঞেস করলে তার জন্য হবে না এরপরে বলবেন আসমা আওয়াল আপা উত্তরা থেকে জি ওস্তাদ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনি বলবেন উখতুন উখতুন মানে বোন বোন চার বোন উক্তুহু উক্তুহুমা উক্তুহুম উক্তুকা উক্তুকুমা উক্তুকুম উক্তি উক্তুনা উক্তুহা উক্তুহুমা উক্তুহুন্না উক্তুকি উক্তুকুমা উক্তুকুন্না উক্তি উক্তুনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন নাহিদ আক্তার আপা পরিবার কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলবেন হচ্ছে আপনি বলবেন হলো আম্মুন মানে চাচা এগুলো কিন্তু শিখে রাখেন আমি এমনি এমনি বলছি না কিন্তু এগুলো যা শুনে শুনে অন্তত পক্ষে মনে অজান্তে মুখস্থ করে ফেলবেন আম্মুন মানে চাচা আম্মুহু জি আম্মুহু আম্মুহুমা আম্মুহুম আম্মুকা আম্মুকুমা আম্মুকুম আম্মি আম্মুনা আম্মুহা আম্মুহুমা আম্মুহুন্না আম্মুকি আম্মুকুমা আম্মুকুন্না আম্মি আম্মুনা মাশাআল্লাহ আচ্ছা নার্গিস সুলতান আপা ফ্রান্স থেকে উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি বলবেন হচ্ছে
Khaluhu. Khaluhu. Chacha ba khalu. Naki. Chacha ba khalu. Ji bolen. Khaluhu. 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 Khalu. Khala boli na amra. Khaluhu. Khaluhu ma. Sorry, sorry, Ustad. Haan, thik ache. Khaluhu. Khaluhuma. Khaluhum. Khaluka. Khalukuma. Khalukum. Kholi, kholuna, kholuha, kholuhuma, kholuhunna, kholuki, kholukuma, kholukunna, kholuki, kholuna. Kholuki keno? Kholi. Kholi, kholi, kholuna. Mashallah. Ishrat Jahanaba bolben, 24 rak, Mirpur DSS. Assalamu alaikum. Alaikum assalam, rahmatullahi barakatuh. Apni bolben hocche. Abun, abu bolte gele ekta mas ekta waw ache. Abuhu bolen. Abuhu, abu. Pita, abu mane pita. Shobai shune rakhen. Abun mane ki? Pita. Abuhu tar pita. Abuhuma, abuhum. Abuka, abukuma, abukum. Abi, abuna. Abuha, abuhuma, abuhunna. Abuki, abukuma, abukunna. Abi, abuna. Mashallah. Air pare bolben arek jon shilpi afroza apa bolen tongi theke ummu ummu mane hocche ma ummu ortho ma bolen ummuhu ummuhuma ummuhum ummuka ummukuma ummukum ummi ummuna ummuha ummuhuma ummuhum ummu na sorry ummuhunna ha ummuhuma ummuhunna ummuki ummukuma ummukunna ummi ummuna mashallah mashallah er pore bolben fauzi akhtar apa shanko dhaka theke dhanmondi ji assalamu alaikum wa alaikum assalam rabbun mane hocche rab protipalo rabbu Rabbuhu, Rabbuhuma, Rabbuhum, Rabbuka, Rabbukuma, Rabbukum, Rabbi, Rabbuna, Rabbuha, Rabbuhuma, Rabbuhunna, Rabbuki, Rabbukuma, Rabbukunna, Rabbi, Rabbuna. MashaAllah. Asha Afrozaba bolben. Assalamu alaikum, sir. Waalaikum assalam. Rasulun, Rasuluhu, Tar Rasul. Rasuluhu, Rasuluhum, Rasuluka, Rasulukum, Rasuli, Rasuluna. Rasuli, Rasutana se, Rasuli. Rasuli, Rasuluna. 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 Rasuluhuma, Rasuluhunna. Rasuluki, Rasulukuma, Rasulukunna, Rasuli, Rasuluna. Acha, mashallah. এরপরে শরীফা বেগম আপা বলবেন দিনাজপুর থেকে জি ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি বলবেন সাদিকুহু সাদিক সাদিক মানে বন্ধু সাদিকুহু বলেন সাদিকুহু 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 সাদিকুহুমা সাদিকুহুম সাদিকু সাদিকু কুকা ও সাদিকুকা আচ্ছা সাদিকুকা সাদিকুমা সাদিকুকা সাদিকুকুমা আচ্ছা সাদিকুকুমা সাদিকুকুম সাদিকুম সাদিকি 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 সাদিকিনা সাদিকিনা কেন আমি তো বারবার বলেছি হ্যাঁ সাদিকুনা তারপর তারপরে সাদিকুহা সাদিকু হুমা সাদিকুহুনা Sadiquha, Sadiquhuma, Sadiquhunna. Tarpor? Tarpor, Sadiquqi, Sadiquqi. Sadiququma. Abar dhire dhire bolen. Sadiquqi, Sadiququma, Sadiquhunna. Sadiquqi. Sadiquqi. Ektu kothin ache karon pashapashi makrajer okkhor to. পপ কাপ মা পাশাপাশি মাকরাজ একটু বলতে গেলে এটা ডিলিভারিতে যাবে এটাই স্বাভাবিক আসান পারেন এটা ধরে নিলাম আচ্ছা মাশাআল্লাহ এরপরে শ্যামলি আক্তার আপা বলবেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি বলবেন হচ্ছে
আপনি বলবেন হচ্ছে আম্মাতুন, আম্মাতুন মানে চাচি, আম্মাতুন অর্থ কি চাচি, আম্মাতুহু মানে আম্মাতুহু, আম্মাতুহুমা, আম্মাতুহুম, আম্মাতুকা, আম্মাতুকুমা, আম্মাতুকুম, আম্মাতি, আম্মাতুনা, আম্মাতুহা, আম্মাতুহুমা, আম্মাতুহুন্না, আম্মাতুকি, আম্মাতুকুমা, আম্মাতুকুন্না, আম্মাতি, আম্মুনা, আম্মাতুনা। আচ্ছা মাশাআল্লাহ, যারা এখন হাত উঠিয়ে আছেন তাদেরকে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ, আমরা একটু সামনের দিকে যাব। তাহলে আমরা যে বিষয়গুলো পড়লাম দেখেন, আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, সেটা হলো রব্ব দিয়ে যখন আমরা বলি রব্বি মানে আমার রব, তাহলে আল্লাহ দিয়ে আমরা কি বলবো? রব, রব দিয়ে বলবেন, আল্লাহ দিয়ে তো কিছু বলা যায় না। সেটাই, আল্লাহ দিয়ে কি এটা রূপান্তর হয় না উস্তাদ জি? না না না, আল্লাহ দিয়ে কিভাবে হবে? আচ্ছা আচ্ছা, আল্লাহর তো একটা ইয়ে আছে, গুণ আছে না, নাম, জাত নাম, এটা তো জাত। আচ্ছা দেখেন, আমরা কিন্তু মুহাম্মাদুহু বলি না, কিন্তু কি বলি? রসুল বলি, ঠিক না? আমরা কি মুহাম্মাদুহু বলেছি? মুহাম্মাদুহু, মুহাম্মাদুহুমা তাই বলেছি? আমরা বলেছি রসুল। রসুলটা হচ্ছে তার একটা কি? তাহলে দেখেন এখানে আমি একটা জিনিস দেখানোর জন্য আমি এখানে আসলাম, সেটা হলো দেখেন আমরা কিন্তু বলেছি কেউ রসুলুহু, বলেছি আম্মুহু, খেয়াল করবেন। আরেকটা জিনিস বলবো যে আমাদের রেকর্ড গুলো আমাদের গ্রুপে দেওয়া চ্যাট, মানে আপনারা যাদের আমাদের গ্রুপে এখন অ্যাড হন নিয়ে হোয়াটসঅ্যাপে, তারা একটু চ্যাট বক্সে নাম মোবাইল নাম্বার দিবেন। আম্মুহু দেখেন, আম্মুহু। এখন আপনি দেখেন ইংরেজিতে বলবেন হিজ মেসেঞ্জার, হিজ মেসেঞ্জার ইজ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হিজ মেসেঞ্জার ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার মানে এখানে ইজটা ব্যবহার হয়েছে কি হিসেবে? হন, হন অর্থ হিসেবে, ঠিক না? এবার দেখেন আম্মুহু, এটা যদি আমি বলি হিজ আঙ্কেল ইজ ইঞ্জিনিয়ার এস এম এনামুল হক, হিজ আঙ্কেল ইজ ইঞ্জিনিয়ার এনামুল হক, তাহলে দেখেন এখানেও কিন্তু ইজ অর্থ কি হলো? হয়। কিন্তু আরবিতে এরকম হয়ের আরবি নাই। এখন দেখেন কত আরবি কত সহজ, দেখেন এবার। এখন আমি যদি বলি রসুলুহু, তাহলে শুধু মুহাম্মাদের নাম দিলেই হয়ে যাবে, কি বললাম জি? তার রসুল কে? মুহাম্মাদুন, মুহাম্মাদুন, বুঝতে পেরেছেন? এখন বলি তার চাচা আম্মুহু খালিদুন, আম্মুহু খালিদুন, অর্থাৎ তার চাচা কে? খালিদ। এখন যদি বলি আমি আম্মুহু কারি করিম, তাহলে আম্মুহু কারিমুন, আম্মুহু রহিমুন, তারপরে কি সাদিকুহু জয়, সাদিকুহু কি হবে? ওয়াহিদুল আলম, ঠিক না? ওয়াহিদুল আলম, ঠিক না? এইভাবে কিন্তু দেখেন এগুলো কিন্তু সহজ, শুধুমাত্র রসুলুহু, তার রসুল হন অমুক, তার চাচা হন অমুক, তার চাচি হন আম্মাতুহু আয়েশাতু, আম্মাতুহু আয়েশাতু, তার চাচি কে? আয়েশা। সাদিকুহু তার বন্ধু কে? খালিদ, খালিদুন। যদি বলি তার ভাই কে? আখুহু করিমুন, তার ভাই কি? করিম। তারপর আমি যদি বলি এখানে অক্সিলারি ভার্ব লাগে না, তাই তো? না না, এখানে অক্সিলারি ভার্ব লাগে না। তাহলে আস আম্মাতুহু, আমি যদি বলি তার চাচিকে তখন আপনি বলবেন আয়েশাতু, তার চাচিকে। তাহলে যদি বলি তার দাদিকে জাদ্দাতুহু, জাদ্দাতুহু, জাদ্দাতুহু ফাতিমাতু, ঠিক না? তারপর তার দাদাকে জাদ্দুহু, জাদ্দুহু করিমুন। জাস্ট একটু আমি আপনাদের দেখালাম, অর্থাৎ আম্মুহু যেটা আমরা এত সময় প্র্যাকটিস করলাম, এর পরে প্রেডিকেটটা দিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো দুটো মিলে কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট, বুঝতে পারছেন? এখন আমরা চলে যাব একটু পরবর্তী পাঠে, পরবর্তী পাঠে আমরা একটু চলে যাব। দেখেন এবার আমরা যেটা প্র্যাকটিস করলাম এই মাত্র, সেটা এখানে আছে রব্বুহু, এটার ফ্যামিনিন কি হবে? রব্বুহা, রব্বুহুমা, রব্বুহুন্না, এটা ভুল আছে, কারেকশন করা হয়নি। রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা। এখন আমরা চলে যাব প্রশ্নে। যেমন আমি যদি বলি হু ইজ হিজ লর্ড, হু ইজ হিজ লর্ড,
who is his God? Who is his friend? Who is his uncle? Who is his তারপরে কি আপনি যাই বলেন না কেন maternal uncle? Who is his paternal uncle? এই যে আমরা ইংরেজি গুলো বলি আরবিও কিন্তু একই ধরনের এখন মনে করেন who is এর আরবি কি man who is আরবি কি who is man man who is মানে কে হ্যাঁ তাহলে এখানে মান অর্থ হচ্ছে কে রব্বু তার রব কে তার চাচা কে বলেন তো আমি যাকে জিজ্ঞেস করব সেই বলবেন লিপিন নরুন্দরা তো বলেন তার চাচা কে উস্তাদ জি চাচা আরবি তো ভুলে গেছি আম্মুহু আম্মু মানে চাচা তাহলে মান আম্মুহু আচ্ছা মাশাআল্লাহ আগে প্রশ্ন করা শিখে তারপরে উত্তর এরপরে বলবেন ফিরোজ আহমেদ আপা বলেন উত্তর থেকে মান জাদ্দু যদি বলেন তাদের দাদাকে মান জাদ্দুহুম মান জাদ্দুহুম তোমার দাদাকে মান জাদ্দুকা আমার দাদাকে মান জাদ্দি আমাদের দাদা উস্তাদ এই জায়গাটা একটু বলে দেন ওই যে ইয়া যোগ হইলে যে জের হয় আগে না ওটা তো সবাই জানে ওটা বলে দিছি এতগুলো আজকে বললাম না ইয়া যোগ হলে ফার্স্ট পারসন অ্যাটাচ প্রোনাউন যুক্ত হলে তার আগেরটায় জের হয় আচ্ছা এরপরে বলতে হচ্ছে আমাদের মাশাআল্লাহ নতুন করে ক্লাস শুরু করছেন তো এইজন্য বলছিলাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আমরা বলে দিছি যে সেটা হচ্ছে যে আপনার যখনই ফার্স্ট পারসন অ্যাটাচ প্রোনাউন কোনো নাউনের সাথে যুক্ত হবে তখন অ্যাটাচ প্রোনাউনের পূর্বে নাউনের শেষ অক্ষরে জের হবে যেমন জাদ্দু তো তাহলে আমার দাদি হলে কি হবে আমার দাদা হলে জাদ্দি হবে এখানে কখনো জাদ্দাই জাদ্দুই এগুলো কিন্তু হবে না সবসময় কি হবে জের হবে যখনই শেষে দেখবেন আমার আরবি আসবে খেয়াল করেন সবাই আমার দাদা আমার চাচা আমার খালু আমার মামা আমার ভাই আমার বাবা আমার মা সব ইয়ার পূর্বের অক্ষরে কি হবে জের হবে সবগুলো আবি ও উম্মি ও জাদ্দি ও খালি তারপরে কি ও আম্মাতি ও সদিকি হ্যাঁ রব্বি আমার রব তারপরে কি রসুলি আমার রব সব জায়গায় কি হবে ইয়া থাকলেই তার পূর্বের অক্ষরে জের হবে বুঝতে পেরেছেন আরবি গ্রামারে দেয়া লাগে না কিন্তু আপনাদের সুবিধার জন্য দিয়েছি আর কি এটা কি যত জায়গায় হু মানে তার আসবে তত জায়গায় কি উল্টা পেশ আসবে নাকি এমনি নরমাল পেশ দিলে হবে কিন্তু উল্টা পেশই হয় কোরআনের ভাষা যেহেতু আরবি কোরআনে কিন্তু সব জায়গায় এই উল্টা পেশই লেখা যেখানে হু আছে সেখানে উল্টা পেশই আছে ওসাদ আমি একটা লাইন একটু বলি যেটা হলো যে ওই যে আমরা যখন নামাজে পড়ি সামি আল্লাহু লিমান হামিদা এখানে উচ্চারণটা কি হবে হামিদা হু না হামিদা হামিদা হুই হবে কিন্তু আমরা অক্ষ করার জন্য হামিদা বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপর দেখেন ওখানে হুটা অবজেক্ট ভার্বের পরে অবজেক্ট আসছে ওখানে আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা দেখি এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি হু ইজ ইউর ফাদার তখন আপনি উত্তরে কি বলেন মাই ফাদার ইজ অমুক হু ইজ হিজ ফাদার কে তার পিতা তখন আপনি কি বলেন হিজ ফাদার ইজ অমুক এখানে কিন্তু আমি তাই শেখাবো এখন মান রব্বুহু তাহলে আমি প্রশ্ন করলাম তার রব কে তার রবের আরবি কিন্তু এতটুকু আর কে আরবিটা হলো এইখানে তাহলে আমার উত্তরটা শুরু হবে কিন্তু রব্বুহু দিয়ে এখন কে আল্লাহ রব কে আল্লাহু মনে রাখবেন এই উত্তরে যে উত্তরটা আসবে সেটা পেশ বিশিষ্ট হবে শেষে কি হবে পেশ সেটা পেশ শেষে পেশ হবে যেমন এখানে আপনি বলতে পারবেন না রব্বুহুল্লাহা রব্বুহুল্লাহি বলতে পারবেন পারবেন না তাহলে রব্বুহুল্লাহু এখন দেখেন আমি একটা প্রশ্ন করি মান আম্মুহু এটা উত্তর দেন এটার উত্তর দিবেন হচ্ছে কাজী ওয়াহিদুল আলম ভাই বলেন জি স্যার জি মান
man ammuhu tar chacha ke ammuhu khalidun ammuhu khalidun dekhen er sathe mile geche kintu ammuhu khalidun jeta allah er name sheshe kokhono dui pesh hoy na ejonno ekhane ekta pesh kintu khalid er sheshe kintu dui pesh hoy arekta jinish oneke notun aschen mohilader name sheshe kintu tanwin orthat dui jabor dui je dui pesh hoy na kintu jene rakhben মহিলাদের নামের শেষে দুই জবর দুই দের দুই পেশ হয় না মনে রাখবেন আমি একটু প্রশ্ন করব দেখি এবার আসমা ওয়ালাপা বলবেন ইয়েস স্যার জি মান আম্মাতুহু তার চাচা চাচিকে মান আম্মাতুহু না আম্মাতুহু ফাতিমাতুন ফাতিমাতুন না ফাতিমাতু ফাতিমাতু ফাতি মাতু এখানে কখনোই দুই পেশ হবে না কিন্তু পুরুষের নামে অবশ্যই অবশ্যই কি হবে দুই পেশ হবে পুরুষের নামে অবশ্যই অবশ্যই কি হবে দুই পেশ হবে তবে যে নামগুলো মনে করেন যে বড় নাম সেগুলোর ক্ষেত্রে দুই যে দুই পেশ এগুলো নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই আচ্ছা এরপরে বলবেন তাফরিমা হুসাইন আপা বলেন ক্যান্টনমেন্ট থেকে তাফরিমা হোসেন আপা বলেন স্যার হ্যাঁ স্যার কোনটা স্যার আপনি বলবেন মান উখতুকি মান উখতুকি অর্থ কি বাংলাটা বলেন তো মান উখতুকি হচ্ছে তোমার বোনকে হ্যাঁ উত্তর দেন এবার আচ্ছা তোমার এটা উত্তর দেব মানে আমি আমার ভাষায় দেব স্যার অবশ্যই কারণ আপনাকে জিজ্ঞেস করলে তো আপনি আপনার বোনের কথাই বলবেন আচ্ছা মান আমার আমার হচ্ছে উখতি আমার বোনের নাম তো স্যার রিফা তাহলে উখতি রিফা দেব না রিফাই দিবেন উখতি রিফাই দিবেন যেহেতু এই নামটা তো ওইভাবে আরবি আরবিক নাম ওইভাবে না যেহেতু ওই জন্য রিফাই বলবেন উখতি রিফা মাশাআল্লাহ আচ্ছা তারপরে বলবেন সালেহা খানম আপা বলবেন ইউকে থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাকে জিজ্ঞেস করছি যে মান উম্মু কুন্না আপনাদের মা কে মা তো আর আপনার একান না ওই জন্য আপনাদের সবাইকে জড়িয়ে বললাম মান উম্মু কুন্না আপনাদের মা কে উম্মু কুন্না আমেনাতু উম্মু কুন্না কেন হলো তার মানে আপনি আমাকে বলতেছেন যে তোমার মা তোমাদের মায়ের নাম কুন্না উম্মু কুন্না আমেনাতু কুন্না কেন হবে আমি যদি বলি হুইজ ইওর মাদার ইওর মাদার মানে আপনাদের মা যেটাকে আমি বলি তাহলে আপনি উত্তরে কি বলবেন উম্মুই আওয়ার মাদার বলবেন না উম্মুনা উম্মুনা হ্যাঁ এবার ঠিক আছে বলেন উম্মুনা আয়েশাতা আমিনাতু ফাতিমাতু আয়েশাতু খাদিজাতু বুঝতে পেরেছেন আয়েশাতু হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা এরপরে আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ সাজি আপা বলেন আচ্ছা প্রশ্নটা একটু এটা শেষ করি জি সোমা সাজি আপা ইউকে থেকে জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি উস্তাদ আসসালামু আলাইকুম আবু কুন্না আবু কুন্না না মানে অর্থ বাংলা কি হবে মানে তোমার তোমাদের ইয়ে আবু মানে হলো তোমাদের পিতাকে তোমাদের পিতাকে বলেন আমাদের পিতা অমক আবু কুন্না আবু 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 সরি সরি আবু 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 কুম কেন কেন আপনি বলবেন তো আমাদের সরি আবু না আবু না আবু না মুহাম্মাদু মাশাআল্লাহ আবু না মুহাম্মাদু হবে আপনারা ইনশাআল্লাহ দেখবেন হতাশ হবেন না হবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে বলবেন কে জন্য প্রশ্ন করতে চেয়েছিলেন প্রশ্ন করতে চেয়েছিলেন বুঝতে পারিনি আপনি জোরে বলেন এটা তো কর্ম না মুহাম্মাদান জিজ্ঞেস করছে মুহাম্মাদান এটা তো কর্ম না আমরা কিন্তু প্রথমেই বলেছি একটা হচ্ছে বাক্য দুই রকম একটা নমিনাল সেন্টেন্স একটা ভার্বাল সেন্টেন্স একটা যেরকম আমরা জানি নমিনাল সেন্টেন্স যেটা সেটা সাধারণত কি হয়
সাবজেক্ট প্রেডিকেট হয় সাবজেক্ট প্রেডিকেট হয় বুঝতে পেরেছেন না যেটা ভার্ব থাকে প্রধান সেটা ভার্বাল সেন্টেন্স এখানে তো নমিনাল সেন্টেন্স অর্থাৎ একটা মেসেজ দেয়া হচ্ছে আমার বাবা অমুক আমার মা অমুক আমার চাচা অমুক আমাদের বাড়ি অমুক জায়গায় এটা একটা মেসেজ দেয়া হচ্ছে বুঝতে পেরেছেন এখানে জবর না সবসময় পেশি হবে আচ্ছা এরপরে বলবেন নীলুফাফা বলবেন নীলুফাফা জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলবেন মার রব্বুনা মান রব্বুনা বা তাজবিদের নিয়ম বললে মার রব্বুনা অর্থ কি বাংলায় রব্বিনাল্লাহু মাশাআল্লাহ রব্বুনাল্লাহু এবার দেখি প্রশ্ন করব প্রশ্ন করব এবার আমরা মূল ক্লাসে চলে আসব কিন্তু আমরা কিন্তু একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম যে আপনাদের কতটুকু বুঝতে পেরেছেন সেটা জানার জন্য আচ্ছা এরপরে প্রশ্ন করব আব্দুল মতিন কাতার ভাই যদি আমি তাকে প্রশ্ন করি বলেন তো আমাদের রব কে তাহলে সে বলবে হ্যাঁ রব্বুকুমুল্লাহু রব্বুকুমুল্লাহু বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা আমাদের অন্তর্ভুক্ত হইলে অন্তর্ভুক্ত হইলে না হবে আর অন্তর্ভুক্ত যদি আমাদের অন্তর্ভুক্ত না হয় সে যে উত্তরটা দিবে তাহলে সে বলবে রব্বুকুমুল্লাহু আচ্ছা আব্দুল মতিন ভাই বলবেন কাতার থেকে আপনি বলবেন হচ্ছে মান রব্বুহুম তাদের রবকে তাদের রবকে রব্বুহুমুল্লাহু মাশাআল্লাহ সবাই দ্রুত বলবেন এখন কিন্তু আমার লাইনে চলে আসছি শামিমা আক্তার আপা বলবেন ধানমন্ডি থেকে ওয়ালাইকুম আসসালাম আপনি বলবেন মান রব্বুকুমা আপনাদের দুজনার রব কে রব্বুনাল্লাহ মাশাআল্লাহ রব্বুনাল্লাহু এরপরে বলবেন হলো আসমাউল হুসনা আপা বসুন্ধরা আসমাউল হুসনা বা বসুন্ধরা সাবিহা আপা অস্ট্রেলিয়া আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম আপনি বলবেন যে তোমাদের রবকে আমি আরবি বলছি মান রব্বুকুন্না মান রব্বুকুন্না দুই ভাবে বলা যায় মান রব্বুকুন্না বলেন শেখ আমি প্রোনাউনের আরবিক জানি না তারপর আমি আচ্ছা 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 ঠিক আছে রব্বুকুন্না হলো তোমাদের রবকে মহিলাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে তখন আপনি বাংলা বলে দিচ্ছি আমি আমাদের রব হচ্ছে আল্লাহ এটাই আরবি বলেন রব্বুকুমুল্লাহু না 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 রব্বুনাল্লাহু কি হবে রব্বুনাল্লাহু রব্বুনাল্লাহু রব্বুনা আমাদের রব রব্বি আমার রব রব্বুকা তোমার রব রব্বুকুমা তোমাদের দুজনের রব রব্বুকুম তোমাদের সকলের রব রব্বুহু তার রব রব্বুহুমা তাদের দুজনের রব রব্বুহুম তাদের সকলের রব এগুলো একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ দেখবেন হয়ে যাবে আমাকে গ্রুপে অ্যাড করেন আমার এই প্রোনাউন গুলো একটু দেখলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আপনারা একটু চ্যাট বক্সে নাম দিয়ে দেন আমাদের তো অ্যাড করতে আপত্তি নেই কিন্তু আপনারা তো নাম একটু দেরি করে দেন পরে কিন্তু পেছনের রেকর্ড গুলো পাবেন না শাও এরপরে বলবেন শারমিন আক্তার আপা বলেন স্যার আমাকে জিজ্ঞাসা করেন কি নাম দেখতে পাচ্ছেন না উম্মুল হাসনা উম্মুল হাসনা আপা বলেন নারায়ণগঞ্জ জি স্যার আমি ক্লাস গুলো পড়তে পাইনি তারপরে বলি চেষ্টা করব আপনি বলবেন হচ্ছে মান রব্বুনা আপনি বাহিরে আমাদের আপনি উত্তর দেন এবার মান রব্বুনা অর্থ কি বাংলা আমাদের রব কে আমাদের রব কে হ্যাঁ তাহলে আপনি বলবেন তোমাদের রব হচ্ছে অমুক হ্যাঁ তাহলে আচ্ছা এখানে মোবাইল নাম্বার দিয়েছেন নাম দিতে হবে রব্বুকুম আল্লাহ একজন মোবাইল নাম্বার দিয়েছেন কিন্তু নাম দেননি জি রব্বু কি বললেন রব্বুকুম আল্লাহ রব্বুকুম আল্লাহ না রব্বুকুমুল্লাহ 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 তোমাদের রব হচ্ছে আল্লাহ এবারে বলবেন হচ্ছে আপনার আসসালামু আলাইকুম ওস্তাদজি ওই সেদিন একজন আপত্তি জানাচ্ছিলেন যে যারা রেজ হ্যান্ড করে অপেক্ষা করেন তাদের মাঝে হঠাৎ করে কেউ বলে যে ওস্তাদজি আমি বলি তো ওনারা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা এটাও বলাও ঠিক না যে আমি বলি এটা আসলে বলা ঠিক না আমরা রেজ হ্যান্ড যারা করেছিলেন তাদের মধ্যে মনে একজন প্রশ্ন করা হয়নি
তিনি হচ্ছেন আমাদের সালমা আপা ইউকে থেকে বাগেরহাট যশোর বাড়ি গ্রাম ঢাকা বাংলাদেশের বাগেরপাড়ায় বাড়ি বলেন সালমা আপা বলেন যাদের হয়ে যাবে তাকে নাম নামিয়ে ফেলবেন আচ্ছা যাদের হয়ে যাবে হাত নামিয়ে ফেলবেন সালমা আপা বলেন জি জি আপনি বলবেন হচ্ছে মান রব্বু হুন্না তাদের রব কে তাদের রব রব্বু রব্বু হুমুল্লাহ রব আমি বলেছি মান রব্বু হুন্না তাদের মানে মহিলাদের তাদের রব কে তখন উত্তরটা কিন্তু একই ভাবে হবে কোনো চেঞ্জ নাই কি হবে বলেন রব্বু হুন্নাল্লাহ মাশাআল্লাহ রব্বু হুন্নাল্লাহ রব্বু হুন্নাল্লাহ লুবনা আক্তার আপা বলেন তো বসুন্ধরা থেকে জি উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বলবেন মান রব্বুনা মান রব্বি আমার রব কে আপনি উত্তর দিবেন আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি আমার রব কে আপনার রব কে তা জিজ্ঞেস করি না ও আপনার রব কে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনার রব হলো রব্বুকাল্লাহু মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার রব হচ্ছে আল্লাহ তাআলা ঠিক আছে না তাহলে আমরা কি আজকের পড়া থেকে একটু কথাবার্তার দিকে কি আমরা যেতে পারতেছি না এটা কিন্তু জাস্ট কনভারসেশন শেখানো হচ্ছে না কিন্তু কিন্তু কোরআনে তো এরকমই থাকবে বুঝতে পেরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদ হচ্ছে আল্লাহর রাসূল এটা কোরআনের একটা ঠিক আছে না এরকম কোরআনে কিন্তু এই প্রিপজিশন প্রোনাউন এর ব্যবহার কিন্তু কোরআনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমরা যতটুকু প্র্যাকটিস করলাম আমরা এরপর যদি কোনো মুয়ান্নাস প্র্যাকটিস করি সেটাও আপনারা পারবেন ইনশাআল্লাহ মান রব্বুহা তার রবকে তাহলে আরবি কি হবে রব্বুহাল্লাহ ঠিক না এরপরে খেয়াল করে সবাই একটু চুপ থাকি মিউট থাকে সবাই এরপরে যদি আমি বলি মান রব্বুহুমা তাদের দুজন মহিলার রবকে রব্বুহুমাল্লাহ যদি বলি মান রব্বুহুন্না তাদের রব কি রব্বুহুন্নাল্লাহ মান রব্বু কি তোমার রবকে মহিলাকে বলা হচ্ছে রব্বি আল্লাহ এটা মনে রাখবেন সবাই এটা মনে প্র্যাকটিস হয়নি মান রব্বু কি রব্বু কি তোমার রবকে সে কি বলবে রব্বি আল্লাহ কি বলবে রব্বি আল্লাহ সবাই খেয়াল করেন রব্বি আল্লাহ এখন যদি আমি বলি কাউকে একটু প্রশ্ন করি দেখি নাহলে আবার এটা একটু প্র্যাকটিস করানোর দরকার আমি যদি বলি কাজী ওয়াহিদুল আলম ভাইকে বলছি মান সদিকুকা আপনার বন্ধুকে ওয়াহিদুল আলম ভাই সম্ভবত শুনতে পাচ্ছেন না তাফরিমা হুসাইন সদিকি খালিদুন আচ্ছা মাশাআল্লাহ এখানে আর কিন্তু ইয়া বলা লাগতেছে না কারণ হলো এখানে কিন্তু একটা আলিফ আছে হাম ঠিক না হামজাই অসল এই আলিফটা মিলিয়ে পড়লে কি হয় পড়া হয় না পড়া লাগে না এই জন্য আমরা কি পড়ছি সরাসরি রব্বি ইয়াল্লাহ রব্বি ইয়াল্লাহ এটা কিন্তু এই হামজাটাকে কি বলে হামজা অসল অসল অর্থাৎ যেটা মিলিয়ে পড়ার সময় হামজাটা পড়া লাগে না শুধু লিখতে হয় বুঝতে পেরেছেন এত গভীরে আমরা এখন যাব না আচ্ছা তারপরে যাব হচ্ছে ইশরাত জাহান আপা বলেন তো জি ওস্তাদ জি আপনি বলবেন মান রব্বু কি মান রব্বু কি মান রব্বি আল্লাহু মান আসবে না প্রশ্ন তো আসবে না স্যার ওস্তাদ জি রব্বি আল্লাহু আচ্ছা মাশাআল্লাহ আমাদের আর পাঁচটা মিনিট সময় আছে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা উত্তর দিব আমাদের এই পর্যন্ত আমরা প্র্যাকটিস করলাম আমরা কিন্তু বলেছি যে প্রথম দিকে একটু সময় লাগবে একটু বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন হবে ওই জন্য হয়তো বা আমরা বেশি বেশি পড়বো না প্র্যাকটিস করবো বেশি 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 প্র্যাকটিস করলে দেখবেন পাঁচবার ক্লাস করার থেকে একই কোর্স পাঁচবার করা থেকে একবার করে যদি সময় একটু বেশি লাগে তবুও কিন্তু ভালো এটা আমার সাজেশন আর কি জি স্যার ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ এটা কোন বই থেকে করা